তোমরা কি এখানে সবাই ফ্রিতে ফুচকা খাচ্ছো? ফ্রিতে ফুচকা খাচ্ছো, কেমন খাচ্ছো বলো? এসে খেতে খেতে লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তোমার হাত ব্যথা হয়ে যায় না? না না, আমার হাত ব্যথা হয় না, আমার সব পরিষ্কার হয়ে রয়েছে তো। কি 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 আরো বলুন, পরিষ্কার হয়ে রয়েছে তো। এসা মত করো মেরি জান, মানে আমি তো ওখানে এক্সপোজ করেছি, নিয়ে রেখেছিলাম। সো চলে এসেছি দাগা কলোনিতে, চলে এসেছি নালে জলেতে। এরপরে দেখা যাক আর কি কেখানে আছে। তো স্টে টিউন, স্টে হাই অন কলকাতা। এই যে লাইনটা আছে এখানে, এই লাইনটা কিসের? ফ্রিতে ফুচকা খাওয়ানোর লাইন। ফুচকা 4টা থেকে 5টা, আর মিষ্টি 4:30 থেকে 5:30। এটা কি একদম 17 থেকে শুরু হয়েছে আর কন্টিনিউ চলছে? হ্যাঁ, চলো। কি রকম লাইন হয় এখানে? এখানে প্রায় 500 কাছাকাছি লাইন হয়। আর ওইদিকে আউট 1590 আছে, যেটা যদি আউটের রক তোমরা যদি না দেখে থাকো তো আউটের রক্তটা তোমরা অবশ্যই চেক করে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। মেলাটা অ্যাকচুয়ালি শুরু হয় 3টা থেকে, তোমরা 3টা থেকে এখানে খেতে পারো। সব থেকে আচ্ছা, বিরিয়ানি লাইনগুলো কি সবগুলো 6টা থেকে শুরু হয়? আমাদেরটা 6টা। আচ্ছা, ঢেকিতে যেভাবে আগে আমরা একটা পড়তাম, আপনি প্রভাত হবে কোথাও ঢেকিতে চাল ভাঙে না কি একটা পড়তাম, ধান ভাঙে না চাল ভাঙে, ওই যাই হোক। এতগুলো পিঠের নাম জানি না। কি কি পিঠে হচ্ছে তাহলে এখানে আপাতত? কি কি দেখতে পাচ্ছ এখানে? হচ্ছে পাটি সাপটা, মালপোয়া, তারপরে দুধপুলি, তিনটেই আপাতত দেখা যাচ্ছে। দুটো তো বললামই। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, যদিও এখানে পুরোপুরি প্রিপারেশন এখন চলছে। এখন সমস্ত স্টল এখন অবধি বসেনি, প্রিপারেশন চলছে। কিছু কিছু স্টল বসেছে, কিছু কিছু এখন ওইদিকে বসার প্ল্যানিং এ আছে। শোনো, তোমাদের গ্রামের লোক 2 টাকা পাক, এরা আমরা শহরের লোক সবাই চাই। ভাই আর বোনাদেরকে নিয়ে এখানে খাওয়াতে পুরো আমার টাকা থেকে ধ্বংস করছে। দিলি তোরা কাকে ভাজি? ওখানে কাভাবে পিসটা খুঁজে পাচ্ছিলাম না, খুব দুর্বল লেগ পিস আর ছোট লেগ পিস। যখন ওর লেগ পিসটা ছোট হতে পারে তাহলে আর কি কি ছোট হতে পারে? পক্ষে আরে সব এসেছি। ও কাকে দেখাবো তোমাকে? চলে এসেছে আমাদের, এটা হচ্ছে কাঠি কাবাব, মিত্র ক্যাফের কাঠি কাবাব, যেটা মাত্র 60 টাকা দাম দিয়েছে, 5 পিস দিয়েছে। টেক্সচারটা বেশ ভালো দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেবু টেবু দিয়ে দিয়েছে একেবারে, লঙ্কা দিয়ে না, এটা ক্যাপসিকাম দিয়েছে আর পেঁয়াজ দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করে। আর এখানে পোড়া পোড়া ব্যাপারটা আছে, আর বিট সল্টি যেটা আমার লাগলো, বাট এটা ভালো, এটা ভালো হবে। টেস্ট দ্য ওয়ান বাইট। আসলে ভালো খেতে। এই যে রাক্ষস একটা বাইট নিচ্ছে, এটা মালপোয়া নয়, জিজ্ঞেস কর গা। আমি জানি এটা মালপোয়া, মানে এটা মালপোয়া। বাই দ্য ওয়ে, কেমন লাগছে তোর খেতে এটা? আমাদের সবার প্রিয় বোন
তমন্না কি তারপরে টার্কিশ দাদাকে পছন্দ হয়েছে এক্সপ্রেস বলতে আছে এটা টার্কিশ মানে টার্কিশ দাদাকে পছন্দ হয়েছে হ্যাঁ আর আমাদের সবার প্রিয় দাদা তাকে পছন্দ হলো প্রচন্ড ভালো সঙ্গে একটা সেই মানে আগে যেরকম চা খেতাম চায়ের একটা ভাড়ের মতন টেক্সচার দেওয়া আছে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি সুন্দর কিন্তু টেক্সচার যেরকম গাঢ়ত্ব হ্যাঁ পুরো মনে হচ্ছে আমি মানে ধর ক্ষীর খাচ্ছি একবার ক্ষীর আছেই মিষ্টিটাও একদম পরিমাণ মতো প্রচণ্ড ব্যালেন্স মিষ্টি যেটা অন্যান্য জায়গা থেকে একটু বেশি মিষ্টি থাকে বা এরকম টকটকর ফ্লেভারও থাকে এখানকার একটা প্রচণ্ড খুবই ব্যালেন্স আছে তারপরে গিয়ে দেখছি বাবা নয় সুগার ড্যাডি অন্যকে মানে আমি একটা ডেট দিয়েছিলাম যে ওই যে থার্কি মানে টার্কি টার্কির ওখানে গিয়ে আই লেভ বলে আসতে পারে তো এখানে যা যা খাবে সমস্ত কিছু দেখি আমার সোনা বনু করে দেখাও যাও দেখ সব কিছু ফ্রি পাবি দাদা বৌদি থেকে শুরু করে আক্রম থেকে শুরু করে সব কিছু ঘুরে আসি এইটা 10 বার এলাম আমি সুরের বাচ্চা নিয়ে পাগল আমি বিরিয়ানির সাথে কষাটা খাও বিরিয়ানির সাথে কোনটা একদম মজা পেয়ে যাবে এখানে হচ্ছে সেই বিরিয়ানিটা যেটা আমরা এই যে ইউনিভার্সিটি ফাঁকা করে মানে ইউনিভার্সিটি বাঙ্ক মেরে এখানে খেতে এসেছি প্রথম কথা এখানকার আলুটা হচ্ছে সাদা আলু পিস দিয়েছে ফার্স্ট অফ অল সো এখানে একটা পিস দেওয়া আছে পুরো চামড়াওয়ালা পিস আছে অ্যাকচুয়ালি পর্কের মেনলি চামড়াটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি আমার পার্সোনালিটা একদমই ভালো লাগলো না আমারটা দেখতে পাচ্ছি পুরো ড্রাই হয়ে আছে সো আমি একটু ইনফর্ম করবো দাদাদেরকে বলছি বিরিয়ানিটা কি এরকমই কি আমি সামনে এখানে দেখে আমি দেখাবো দোকানটা দেখানোর চেষ্টা করাবো ধন্যবাদ সেখান থেকে আমি নিয়েছিলাম সো ইটস কস্ট 149 দু পিস পর্ক আছে আর এখানে চিকেন কষাটা 3 পিস দিয়েছে এখানে 99 চিকেন কষা মানে সরি চিকেন কষা বলছি সরি পর্ক কষা সেখানটা সি গ্রেভি আছে সো হিয়ার উই গো ব্যাপারটা স্মেলস লাইক স্টিল গুড এ করে হিয়ার্স দ্য পর্ক অ্যান্ড হিয়ার মাই পাঁচ বাইট মানে ভাঙে না যেটা বলে ভাঙে না মানে প্রচন্ড টাফ প্রচন্ড শক্ত প্রচন্ড শক্ত বস ওখানে মানে আমি তো ওখানে এক্সপোজ করেছি ওরা একটু চাপ খেয়ে গেছে বলেন কি সো মানে ব্যাপারটা ওরা বলছে দাদা তোমরা একটু একটু সাইডে একটু খেয়ে নাও দাদা দিকে এরকম একটা টাইপের একটা বলছিল বলেন কি সো আসো আর বলছি খোলা গলাতে ভাই ফালতুতম বিরিয়ানি যেটা বলে সেটা হচ্ছে এটা জাস্ট তুমি আপনি জাস্ট দেখো এটা কি ভাই মানে মানে বাসি বিরিয়ানিটাকে জাস্ট আজকের সাথে মিলিয়ে দিয়েছে লিটারালি কারণ এটা আলু বলে কোনো ওয়ার্ডস দিস ফার্স্ট অফ অল জাস্ট 150 টাকা দাম নিয়েছে আর তোমরা এটা দেখো এই যে পুরো লেগে যাচ্ছে
এটা বাসি ছাড়া একটু বাসিই লাগছে অ্যাকচুয়ালি আমার পর খারাপ। এটা এটা বেশ ভালো খেতে, তবে নট দ্যাট কাইন্ড অফ হাই লেভেল দ্যাট আই অ্যাম দ্যাট অ্যাকচুয়ালি উই আর এক্সপেক্টিং টু। ওকে শেষ করি, সবাই দেখছে চারিদিকে ভাবছে এবার ওদের ওদের পালা কিনা। আমাকে তো এবার আর ব্লগ করে দেবে, প্রতিবারই আমি ঝামেলা করি, এবারে ব্লগ করা আমার ভালোই হবে। কিছু করার ছিল না, বাস মানে আমি প্রচণ্ড এক্সপেকটেশনস নিয়ে রেখেছিলাম। সো হিয়ার্স দ্য বিরিয়ানি। সো তোমাদের যেটা দেখানো যেটা ভাবছিলাম, এটা কোথা থেকে নিয়েছিলিস? আক্রামস থেকে। আক্রামস থেকে নেওয়া হয়েছিল এটা। সো তোমরা জাস্ট দেখো, জাস্ট রক্ত লেগে মানে পুরো ছেড়ে ধোয়া হয়নি ব্যাপারটাকে। পেটে এমন কুতা খাবেন আলসার হয়ে যাবে, রক্ত বমি করবেন। ওয়াহ ওয়াহ, পুরো তোমরা খাওয়াচ্ছ খাও ঠিক আছে, তোমরা টাকাটা পারলে বেশি নাও এখানে। এখানে মানুষ মেলাতে আসছে, আমি দুটো এক্সপিরিয়েন্স আপাতত খুব বাজে পেয়েছি। একটা হচ্ছে এই পর পাগলা চল মানে পাগলাতে, পুরোটাই আমার 298 টাকা পুরো জলাঞ্জলি গেছে। এটা 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 দামটা কম নিয়েছে, বাট আমি বলছি কি, মানুষ তো অনেকে এসে খাচ্ছে দাচ্ছে, তো তোমরা চেষ্টা করবে যেন একটু খাবার টাকাটা মানে তোমার টাকাটা বেশি খাওয়াটা বেটার দেয়। ভাই রক্ত লেগেছে ভাই, খাবারটা আছে, এটা এটা কি ভাই, মানে এগুলো তো ভাই ইয়ে করা উচিত। আর তারপরে বাসের বিরিয়ানি দেবো আমরা চিকেনই নাই, ভালোভাবে খাও তাহলে তোমার টাকাটা বেশি নাও, টাকাটা বেশি করে ম্যাথ। দাদা বাসমতি পোলাও আর চিকেন কষা কত? 150 টাকা। আর বাকিগুলো বিভিন্ন রকমের পিঠের আয়োজন করা হয়েছে, পিঠের চাট বা সেটা হচ্ছে আন্টি কাউকে খুচরো দেয় না, কিন্তু খুচরো নেয়। ব্যাপার হচ্ছে আমার একটাই কোশ্চেন, খুচরো নিয়ে দেয় না কেন? দুটো কথা হতে পারে, হয় হিসাব জানে না, যেটা দিচ্ছে সেটা রেখে দিচ্ছে, হয়তো ফেরত দেওয়া যাচ্ছে হিসাবে জানতে একটু কাঁচা ভাজা আছে। কারুর পুলি মানে বলেন কি পিঠে পুলি, এটা হচ্ছে একটা ভাপা পুলি নিয়েছি, আর এটা মানে এটা ভাজা পুলি, মানে একটা ভাপা না একটা ভাজা, এটা ভাজা এটা ভাপা। ও বাদা যাওয়াটা বটে গেয়ার উই গো। ভাই এদিকে দেখা, আবার ওদিকে ঘুরে যাচ্ছে, শুধু থার্কি টার্কি দিকে ঘুরে যাওয়া। সো ইটস গুড, ইটস রিয়েলি গুড। আর এবার ভাবাটা একবার ট্রাই করে নিচ্ছি, ভাজাটা কিছু আয়াল নয়, এটা আসলে বেশি পুড়ে গেছে, এটা কম পুড়ে গেছে, মানে এটা ভালো খেতে, লিটারালি ভালো খেতে। আমি বলবো তোমরা যদি এখানে আসো, এখানে এসে এটা তোমরা ট্রাই করতে পারো, মোটামুটি এটা ভালো খেতে। আর তবে যাই বলো, মায়ের হাতের করা পিঠে ওটার মধ্যে একটা আলাদা ইমোশন আছে, এখানে যদি ভালো লাগা জড়িয়ে থাকে ওখানে ভালো বাসা জড়িয়ে থাকে। সো এখানেও একটা মাই করছে, মানে মাই পিঠে আমাকে দই পান ডিসচার্জ করছে ভাই, মা বলে একবারে মা বই ট্যাগ করে দিচ্ছে। সবার থেকে একটু আলাদা মানে সব কিছু করতে চাই রিমঝিম। সো ও এখান থেকে পিঠে নিলাম, আমরা ওখান থেকে পিঠে নিয়েছি, এখান থেকে পিঠে নিলাম। সো পিঠেটা কেমন লাগছে খেতে? দারুণ খেতে, ক্ষীর। সত্যি কথা বলতে কেমন লাগছে পিঠেটা? ভাই সেরকম ভালো লাগছে না, ভেতরটা মনে হচ্ছে না কি মানে চালের বলা দেবা। এক্স্যাক্টলি দ্যাট, আমার তো তালুর ওপরে সেই চুইংগার মতন ভাবে চিপকে গেছিল, এটাকে বলে অতি 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 আজকের ইতিহাস। একশো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এখন হারিয়ে গেছে তমন না এই দাদার। না তুই এখানে আবার পিঠে খেতে চলে এসেছিস, কি পিঠে খাবি এবার? তার আগে কি খেয়েছিলিস? তার আগে কেন আমার কাছ থেকে ঝেপে খেলি? মুরগি লড়াই বেশি হচ্ছে, পাঁচ টাকা দিয়ে যাওয়া দেখেন আনার জন্য এখানে।
দেখো আজকে ওখানে মেয়েগুলো দেখে সবাই দেখছে, আমাদেরকে দেখে না, এরা কি মেয়ে নয়?